ইনটেক সরিষার তেল, এই ইনটেক সরিষার তেলটি কিন্তু সরাসরি আমরা কৃষকের কাছ থেকে সরিষা দানা সংগ্রহ করি। এরপর সরিষার দানাটা আমরা যেটা ম্যানুয়াল পদ্ধতিতে কাঠের ঘানি বলা হয়, কাঠের ঘানি মেশিনে আমরা এই তেলটি কোল্ড প্রেসে উৎপাদন করি। কোল্ড প্রেস কাকে বলি, অর্থাৎ যখন তেলটি বের হবে এই তেলের উপরে যদি আমি হাত দেই, হাতে কোনো গরম লাগবে না, এটিই হচ্ছে কোল্ড প্রেস। এই যে দেখতে পাচ্ছেন আমাদের তেলের কালার এবং এই যে মানে প্যাকেজিং সব মিলে কিন্তু অনেক সুন্দর। একটি কথা বলি, যাদের বাসায় ছোটো ছোটো বাবু আছে, এই বাবুরা যারা আপনার খেতে চায় না, রুচি সমস্যা বা আপনার মানে মানে ক্ষুধাহীনতায় ভোগে, এই বাসাতে আপনি যদি এই ইনটেক সরিষার তেলে রান্নার কাজ শুরু করেন, আশা করি এই খিদামন্দা, বাচ্চাদের খিদামন্দাটা কিন্তু ভালো হয়ে যাবে, গ্যাসজনিত কোনো সমস্যা থাকবে না আপনার পেটে, এবং আপনি খাবারের রুচিটাও কিন্তু বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, এই ইনটেক সরিষার তেল দিয়েই কিন্তু এই আমের আচারটি তৈরি করা হয়েছে, যার ফলে টেস্টিও কিন্তু অত্যন্ত সুন্দর হয়েছে। আর রান্নার কথা যদি বলি, এই তেলের কারণে কিন্তু রান্নাটাও কিন্তু অনেক মজাদার হয়। আমাদের ইনটেক হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মশলা সম্পূর্ণটাই কিন্তু আপনি আমাদের কাছেই পাবেন। আর আমাদের কাছে অর্ডার করা খুবই সহজ, intakeagro.com.bd যাবেন, সুন্দর করে আপনি নাম ঠিকানা দিয়ে দেবেন, আপনি প্রোডাক্টটা সিলেকশন করে আপনি নাম ঠিকানা দিয়ে দেবেন এবং অর্ডার করবেন। ইনটেক অ্যাগ্রো অ্যান্ড ফুড প্রোডাক্টস এই ফেসবুক পেজে যদি আপনি অর্ডার করেন, মেসেঞ্জারে এই মেসেঞ্জারে গিয়ে যদি আপনি শুধুমাত্র একটা মেসেজ দেন, হাই হ্যালো লেখেন, তারপর আমাদের প্রতিনিধি আপনাকে বলবে স্যার আপনি কী নিতে চাচ্ছেন, তখনই আপনি বলে দেবেন যে আমি সরিষার তেল নিতে চাচ্ছি, চাল নিতে চাচ্ছি, বা এই আমের আচার নিতে চাচ্ছি, বা মশলা নিতে চাচ্ছি, বা ঘি নিতে চাচ্ছি, বা লিচু ফুলের মধু নিতে চাচ্ছি, তখনই কিন্তু আপনাকে পাঠিয়ে দেবে। কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তার কারণ নাই, কারণ অগ্রিম তো কোনো টাকা দিতে হচ্ছে না, আপনি মান যাচাই করে তারপরে টাকা দেবেন। ধন্যবাদ সবাইকে, ইনটেক অ্যাগ্রোর সাথেই থাকবেন।